আপনি যদি পাখি নিয়ে রিসার্চ করেন আপনি নাস্তিক হতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন আল করিমের অনেক জায়গায় পাখির কথা বললেন, পাখি দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিলেন। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা একটা স্পেশাল পাখি দিলেন, ওটার নাম হচ্ছে হুদহুদ। হাজার মিটার উপর থেকেও তার এই পাখির চোখে মেগাপিক্সেল এত বেশি ছিল, জমিনের দিকে নজর